মরা মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। থেকে জিনের মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবি চিকিৎসা শুরু করার জন্য ইঁদুরের মাংস, কবুতরের রক্ত, বানরের লোম ও পা, গভীর রাতে শ্মশান ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা সহ দেশে থেকে বিভিন্ন দেশে থেকে আমাদের মানুষে দেখতেছে, আমার এখানে আসতেছে চিকিৎসা নেওয়ার জন্য, যারা সমস্যা পড়ে আছে, যারা বিভিন্ন দেশে থেকে আমাদের দেখতেছে, অনেকজন এসে আমার কাছে তকদির নিতেছে, দেশে যারা আসে তারা আমার কাছে সবসময় আসে তকদির নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমি কিছু কাজকর্ম করি, যারা দেশ বিদেশে আমাকে মানুষে জানে না, কা যারা আমার ভিডিওটা দেখি নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আজকে যে ইয়া নিয়ে কিতাব, তারপরে যে কিছু জিনিসপত্র নিয়ে আসছেন, আজকে কোনো আসন বসিয়েছেন নাকি এমনি আজ ভিডিওর উদ্দেশ্যে কোনো কিছু দেখাবেন? আজকে মানে আমার এখানে কিছু মানে কিছু ওই কিছু লোক আছে তো ভাই, আমার মানে এখন বর্তমানে লোক কিছু আছে আর কি, আমার এখানে 24 ঘন্টায় আমি রোগী নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, আমার এখানে ওই চিকিৎসার জন্য মানে এখন আপনিও আইসা করছেন ভাই, এখন আইসেন যেতকালে তাহলে আমি এখন আপনারা একটা কথাই বলতেছি যে যারাই আমাকে দেশ বিদেশে দেখতেছে, আমার যারা ভিডিওটা দেখতেছে, আমার ভিডিওর মধ্যে আমার মুখে বলা নম্বরে আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটা একটু বলে দেন। আমার মুখে বলা নম্বরে যোগাযোগ করবেন, আর যারা আমার স্ক্রিনের উপরে ভিডিওটা দেখতেছেন তারা আমার স্ক্রিনের উপরে ভিডিওর মধ্যে কোনো নাম্বার থাকলে সেসব নম্বরে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনের উপর তো নাম্বারটা দিয়ে দেবো, তারপর আপনার মুখে বলা নাম্বার এবং ওই নাম্বার মিলিয়ে যোগাযোগ করলে ভালো। নাম্বারটা একটু প্রথমে বলে দেন। এখন নাম্বারটা আমার প্রথমে আমার নাম্বারটা হয়েছে 01856988789, এটা হয়েছে আমার একটা নম্বর। আর একটা নম্বর হয়েছে 01327950658, এটা হচ্ছে আমার একটা নম্বর। বিশেষ করে ভাই আমার নম্বরটা দিছি কিসের জন্য, আমার এই নম্বরটার মধ্যে কোনটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার এই দুটোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা জি জি, আমার দুটোর নম্বরের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি কি কি বিষয়ে মূলত রোগী তো ভাই বাইরে বসে রয়েছে, তাহলে আমি একটু চালুকেরই কথা বলি। আচ্ছা জি, কি কি বিষয়ে বেশি পারদর্শী বা কি কি বিষয়ে রোগীরা বেশি আসে, কোন চিকিৎসা নিতে? আমি ভাইয়া চিকিৎসা করি, আমার এখানে যেমন মানুষের স্বামী স্ত্রীর মধ্যে অমিল আছে, প্রেম ভালোবাসার মধ্যে ব্যর্থতা, যাদের অনেকজনের স্বামী চলে গেছে আসতেছে না, ওনারে আনার জন্য আমার এখান থেকে তাবিজ কবচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলো সৃষ্টি করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, আমাদের যত সমস্যা দিয়েছে তার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমাদের কোরআন শরীফের মধ্যে আমি শর্টকাটেই বলতেছি ভাই, আমাদের কোরআন শরীফের মধ্যে যেগুলো কথা লেখা আছে সমস্ত কথা সত্য। কোরআন শরীফের মধ্যে সূরা মুলুকের মধ্যে অনেক পাথরের নাম দেওয়া আছে, আমাদের এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, আমাদের যত সমস্যা দিচ্ছে তার ব্যবস্থা আল্লাহ বকরুল আলমিন দিয়েছে। আল্লাহ বকরুল আলমিন যে পাথর যেগুলো আছে ভাই, এই যে কিছু পাথর আছে, এই পাথর গুলো যেন এটা কিন্তু কোন মানুষের সৃষ্টি করে নাই, যেমন হীরা মুক্তা মানিক, এই পাথরগুলো সমস্ত জিনিসকে আল্লাহ বকরুল আলমিন আল্লাহর গায়বী শক্তিতে এই পাথরগুলো সৃষ্টি করেছে। মহান আল্লাহ বকরুল আলমিনের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, যারা দেশ বিদেশে থেকে আমাকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। প্রথম নম্বর কথা হচ্ছে, অনেক প্রতারণা কিছু কবিরাজ আছে দেশ বিদেশের মধ্যে, এগুলো প্রতারণা কিছু কবিরাজে দেশটারে নষ্ট করে ফেলতেছে, বিদেশটারেও নষ্ট করে ফেলছে। এগুলো কবিরাজে কিছুগুলো প্রতারণা লোক আছে, অনেক বড় বড় দাড়ি রাখতেছে, মাথা চুল রাখতেছে, অনেক বড় 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 টুপি পরতেছে, এগুলো প্রতারণা লোকদের থেকে আমি আপনাদের যারা দেশ বিদেশে না, আমার তো চুল ভাই, আমার এটা সুন্নতে চুলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই। যাক মাশাআল্লাহ, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত। কিন্তু আপনার দ্বারা কারোর ক্ষতি হয়েছে বা কেউ চিকিৎসা নিয়ে কাজ করে না এরকম হয়েছে নাকি? না, আমার দ্বারাতে আল্লাহর হুকুম এরকম কোনো সময় কোনো মানুষের, আমার এখানে সবসময় মানুষের আমার সুনাম বলে। আর আমার যেগুলো প্রতারণা কিছু কবিরাজ কিছু প্রতারণা কিছু লোক আছে আমার ভিডিওর মধ্যে, যারা স্ক্রিনের উপরে নম্বর বসিয়ে কিছু ছাড়তেছে, তারা কিছু মানুষের কাছ থেকে অনেক কিছুই করতেছে। তো যারা আমাকে দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন, তারা আগে আমার ইমো নম্বর যেটা আছে ওইটা ওই যে আমার মুখে বলা যে নম্বরটা বলে দিচ্ছে 01856988789, এটার মধ্যে ইমো আছে। আমাকে আগে যারা বিদেশে দেশে থেকে দেখতেছেন তারা আগে আমাকে ভিডিও কল দিবেন, ভিডিও কলে দেখে আমার চিকিৎসাটা নেবেন। কিভাবে চিকিৎসা, সরাসরি আসতে হবে নাকি তদবির কিভাবে? আমি এগুলো কাজ করি ভাই জিনের মারফতে, গায়বি শক্তির মারফতে। যেমন আমার চিকিৎসাগুলো হয়েছে, মানুষকে কেউ মানুষকে বান মারছে, নষ্ট করে তার ক্ষতি করে ফেলছে, কেউ কোনো মানুষের জায়গা সম্পত্তি আটকে রাখছে, দখল করে রাখছে, সেটা উদ্ধার করার জন্য, বা যখন কেউ কারোর ফ্যামিলির মধ্যে ঝামেলা হইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, কে নষ্ট হয়ে গেছে, প্রেম ভালোবাসাটা সংসারটা নষ্ট হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীরা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাইতেছে না, তো এইগুলো কাজে আমার এখান থেকে করা হয়। বা আপনার ওয়াইফের জন্য কারোর ওয়াইফ চলে গেছে, ওনার ওয়াইফরে আনার জন্য ওনার স্বামী পাগল হয়ে গেছে, পাইতেছে না, এইগুলো কাজ করা হয়। তো আপনারা যারা দেশ বিদেশে আমাকে দেখতেছেন,
যদি আপনাদের যদি এই ধরনের কারোর কোনো সমস্যা থাকে বা কারোর অনেক জনের আছে চায় চাকরি নিয়ে ভেজাল থাকে, চাকরি হইতেছে না, টাকা পয়সা অনেক নষ্ট করছে, এগুলো মানে টাকা পয়সা নষ্ট করছে, চায় চাকরি হইতেছে না, এই ধরনের যদি সমস্যা যাদের দেশ বিদেশের মধ্যে আমাদের দেখতেছেন, যদি আপনাদের কারোর থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এগুলো কাজ করি, আমি কাজে লাগাই, কোনো টাকা পয়সা নেই না। আজকে কোনো কিছু দেখাবেন, কোনো আসুন বা জিন চালান এখন আমি ভাই একটা জিনিসই বলতেছি, যারা দেশ বিদেশে থেকে আমাকে দেখতেছেন, যদি আপনাদের যদি কোনো সময় কোনো মানুষকে কোনো কেউ খারাপ কোনো উদ্দেশ্য করে কারোর পাগল করে রাখছে, মাথা নষ্ট করে ফেলছে, বা কারোর প্রেম ভালোবাসার মধ্যে কারোর প্রেমিকা চলে গেছে গা আসতেছে না কা, এই ধরনের সমস্যা নিয়ে যারা আপনারা ভুগতেছেন দেশ বিদেশের মধ্যে, তাদের উদ্দেশ্য বলতেছে, আপনাদের উদ্দেশ্য বলতেছে, যদি এই ধরনের কারোর কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার যে মুখের নম্বরটা বলে দিছি ওই মুখের নম্বরে আমাদের যোগাযোগ করবেন, আল্লাহর রকম যোগাযোগ করে আমার সাথে তকদির নিলে আমি কাজ করি, কাজের আগে কোনো টাকা পয়সা নেই না, আমি কাজ করব, কাজ হবে, কাজ হওয়ার পরে আপনি আমার খুশি হয়ে যাই বকশিস করেন করবেন, যা প্রেজেন্ট করেন করবেন, আপনাদের এলাকার মধ্যে এই ধরনের সমস্যা যদি আরও কারোর থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তাই আমি এখন বর্তমানে ভাই একটা জিনিস কি, আমি তো এগুলো কাজ করে জিনের মারফতে, গাইবী শক্তি মারফতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, আমাদের যত বেমার আজার দিয়েছে বেমার আজার থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক ওষুধপত্র পাঠিয়েছে, এই ওষুধগুলো চিনার জন্য আপনার লেখেন আমার লেখেন কিছু লোক ভাই, ডাক্তার, সায়েন্টিস্ট, বিজ্ঞান রিসার্চ করে ওষুধগুলো তৈরি করতেছে, তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক তাবিজের নাম, অনেক পাথরের নাম দিয়েছে। তাই আমি কাজকর্ম করি কোরআনের হাদিসের, কোরআনের থেকে, আর আমি কাজ করি জিনের মারফতে, গাইবী শক্তির মারফতে। এখন যদি আপনি যদি কিছু জিনিস, এখন আমি যে কাজকর্ম করি ভাই, আমি জিনের মারফতে গভীর শক্তি মারফতে কাজকর্ম করি, এখন আপনি যদি দেখতে চান তাহলে আপনি দেখতে পারবেন। জি জি, আমরা একটু দেখতে চাই আজকে, দর্শক আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান। জি জি, এখন দেখতে হলে ভাই এটা কিন্তু একটা আত্মা জাতীয় জিনিস। জি, আমি যে কাজকর্ম করি, যারাই আমাকে দেখতেছেন সরাসরি আমাকে আমাদের যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই কথাটা বারবার করে ভিডিওর মধ্যে বলি, যারাই আমার দেখতেছেন আমার সাথে তকদির নিলে আমার কাছে যে কোনো তকদিরের থেকে আমার সাথে সমাধান পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার মধ্যে আছে। আচ্ছা, আর আমার ভিডিওটা যারাই দেখতেছেন সবসময় আমাকে ভিডিওর কলের মধ্যে আমাদের দেখবেন, দেখে আমার সাথে কথাবার্তা বলবেন। এখন যদি কিছু কিছু জিনিস ভাই, এখন কি দেখবেন, কি জিন দেখবেন না কোনো গায়বী শক্তি দেখবেন না কোনো আত্মা দেখবেন? দেখান আপনার আসলে যেটা ফেমাস মনে করেন যে আমি সহজেই করতে পারি সেটাই দেখান। আচ্ছা, তাহলে আপনি তো ভাই ভয়টা করবেন না তো? না না, কোনো সমস্যা নেই, কারণ এইগুলো জিনিস কিন্তু ভাই আসার পরে কিন্তু মানুষের উপর অনেক সময় আত্মা হয়ে চাইতে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি না, কোনো ক্ষতি না হলে কোনো ভয় হবে না ইনশাল্লাহ। হাই মেরিবন মেরিবন মেরিবন, ডাই কুড়া ফেপি, সবগুলো একটু করছেন দর্শক আসলে। হ্যাঁ, তিনি আসলে কিভাবে এই জিনিসগুলো কোনো, এটা কোনো সাধারণ জিনিস না। জি, এটা হচ্ছে একটা জিন জাতি জিনিস ভাই। আচ্ছা আচ্ছা, দিলেন পানি হয়ে গেল আগুন বা ধোঁয়া মতো, আসলে এইভাবে এটা একটা আত্মা জাতীয় জিনিস, এটা নষ্ট করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এটারে দেখে ভাই সবাই ভর করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, আমাদের যত সমস্যা দিয়েছে তার ব্যবস্থা দিয়েছে, কারণ জিন জাতি জিনিস ভাই যখন আসে তখন কিন্তু কোনো মানুষকে চেনে না। আমরা যেন এগুলো দিয়ে কাজকর্ম করি, আমরা অনেক রিক্সে কাজকর্ম করি, এটা অনেক সময় আমাদের কথারও অবাধ্য হয়ে যায় গা, আমরা কোনো সময় অবাধ্য হয়ে গেলে গা তাদের আমরা মানে অনেক সান্ত্বনা করি, আমরা অনেক কিছু জিনিস পড়ি এগুলো আমরা রাখি আর কি, কারণ আমি যে ভাই কবিরাজি করি আমি এগুলো জিনের মারফতে করি, গাইবী শক্তির মারফতে করি। যাই হোক সাজাদা ভাই, আপনি আপনার পেশা সঠিক মতো করে, ক্যামেরার মধ্যে উঠে অনেক কিছু জিনিস আছে উঠে না, যে জিনিসটা আইছিল এটা তো সবার, এটা কিন্তু ভাই একটা আত্মাদের। আপনারা যারা দেশ বিদেশে আছেন, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই ভাই আমার আবার কিছু রুগী আছে তো। জি জি, তো ঠিক আছে ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আর মানুষের সেবায় আপনি নিয়োজিত থাকেন সেই দোয়াই করে সুস্বাস্থ্য কামনা করি, আর আপনার দ্বারা মানুষ উপকৃত হোক, কেউ যাতে ক্ষতি না হয়। তা যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই তার মুখে বলা যে নাম্বারটা ওই নাম্বারের সাথে মিলিয়ে আসলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন, তিনি কাজের আগে কোনো টাকা পয়সা নেন না, আপনারা একবার হলেও যোগাযোগ করে দেখেন, আশা করি সুফল পাবেন। তা ভাই ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।